এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইট রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করব। এর জন্য অবশ্য কোডিং এর অতটা স্কিল লাগবে না, যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে বেসিক নলেজ। আমরা যদি প্রজেক্ট ওপেন করি, এখানে আমার ফাইবারে একটা মাত্র প্রজেক্ট পাইছে আমি, যেটা হচ্ছে ওয়েবসাইট ফিক্সিং এর একটা প্রজেক্ট। আমি যদি ভিউ করি, বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সারে যারা কাজ করি ফাইবারটা একটু আলাদা এর থেকে, তবে মোটামুটি ফাইবারের সময়টা কম নষ্ট হয়। সো আমার কাছে দেখেন 22 ঘন্টার সময় আছে। আমরা ট্রাই করব যে 1 ঘন্টার মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করার। এখানে বায়ার তার রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিয়েছে, আমি তাকে আমার মেইল সেন্ড করে দিয়েছি, সে মেইলও কিছু অ্যাক্সেস পাঠাইছে। সো আমরা ফার্স্টে সেগুলার একত্র করব। আমরা প্রথমে বায়ার যে ফাইলটা পাঠাইছে সেটা ডাউনলোড করে নেব। এখানে বায়ার আমাকে দুটো কাজ দিয়েছে, মানে দুটো কাজ করার জন্য মাত্র $5 দিয়েছে। আমি হয়তো বা কখনো এই প্রজেক্টটা নিতাম না যদি ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে এত কম রেট অফার করতো বা এত কম রেট আমি কখনো বিট করতাম। যেহেতু ফাইবারে আমি নতুন, এই কিছুদিন হলো অ্যাকাউন্ট খুলছি, গিগও তৈরি করা হয়নি, তো এর মধ্যে একটা গিগ তৈরি করছি, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে নেই অন্তত রিবুট হয়ে যাবে। তবে আমার একটা ধারণা বদলে গেছে যে রিবু ছাড়াও আসলে রিবু কেনা ছাড়াও আসলে কাজ পাওয়া সম্ভব। আমরা এই প্রজেক্টের ফাইলটা ডাউনলোড করছি, এখন এক্সট্রাক্ট করে নেব। আমার পিসিতে একটা বোর্ড চলতে আছে যার কারণে স্পিড একটু স্লো করবে। সো এই হচ্ছে ফাইল, আমি জাস্ট ওপেন করব। এখানে যেটা বায়ার আমাকে বলছে, সে আমাকে একটা ভিডিও দিছে, ভিডিওটা একটু দেখে নেই তাহলে বেটার হবে আমাদের। এই যে ভিডিও, ওকে, আই টোল্ড ইউ অ্যাবাউট দিস টেক্সট ফার্স্ট, আই ওয়ান্ট ইউ টু চেঞ্জ দিস টেক্সট, ইটস নট লক, I want you to use any color to change it. You didn't. After this, when I click here, and after this, content locker will be here, the offers, my offers will be here, okay? That's it. So, উনি এভাবে কালারটা একটু চেঞ্জ করে দিতে বলছে, আর এখানে আমার কন্টেক্ট লোকারটা এভাবে আনতে বলছে। সো উনি আমাকে কোড দিচ্ছে, যেহেতু চাইছে ভিডিওর মতো করে দিতে, সো আমরা করব। ফার্স্টে আমরা কোডটা একটু চেক করব।
কোডটা চেক করব আর তার আগে একবার আমরা রান করে দেখি যে সাইটটা কেমন রান করছে এটা হলো একটা ল্যান্ডিং পেজ সিপিএ মার্কেটিং এর ল্যান্ডিং পেজ তো দেখতেছি এখানে কিন্তু অলরেডি আর কি কালারটা চেঞ্জ এখানে দেখেন যেভাবে আর কি ভিডিওতে দেখানো হয়েছিল সেভাবে কিন্তু আসতে আছে না তার মানে যদি ওভাবে করে ফিক্সিং করি তো আমাদের অনেক টাইম লাগবে যাই হোক এই ধরনের জিনিসগুলো ফাইবারে বা আপওয়ার্কে কন্টিনিউয়াসলি হয় যে যেভাবে বলে আসলে সেভাবে কাজটা থাকে না কাজটা একটু হার্ড থাকে যাই হোক আমি এখন চাইলে কিন্তু ফাইবারে ইজিলি কাজটা ক্যান্সেল করে দিতে পারি বাট আমি করব না কারণ সমস্যা সমাধান আছে যেমন এখানে আমরা যদি দেখি মিরর ফরম এটা আর কি হচ্ছে কি একটা সফটওয়্যারের মাধ্যমে এই ওয়েবসাইটটা কপি করে একটা ওয়েবসাইট কপি করে এই কোডগুলো তৈরি করা হয়েছে সো মূল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে আছে এটা এই যে সফটওয়্যারটা এটার মাধ্যমে আর কি তৈরি করা সো আমরা সরাসরি যে ওয়েবসাইটটা দিয়ে কপি করা হয়েছে এটা আমরা সেই ওয়েবসাইটে ঢুকে যাব আমার ঘড়ির টাইমটা আসলে ঠিক নেই দুঃখিত সো এখানে এইখানে টার্মিনালের এই জিনিসটা হইতে আছে বাট আমাদের ওই সাইটে কিন্তু টার্মিনালের এই সিস্টেমটা নাই মূলত এভাবেই সাইটের সিস্টেমটা এখন আমরা যতদূর পারি ওরকমের করার ট্রাই করবো এর জন্য ফার্স্টে আমাদের সবগুলো কোড দেখতে হবে তো কোড কোথায় দেখবো এখানে যেহেতু সিপিএর এই যে ডাটা এই ডাটার এই নিচে যে এখানে সিপিএর লকার কন্টেন্ট লকারের স্ক্রিপ্টটা দেওয়া হবে তো কোনো কিছু সম্পর্কে যদি না জানি সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে কাজটা নেওয়ার আগে আমরা গুগলে সার্চ দেবো ওই সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করব আর ডিটেলস না জানলে আসলে আমরা কাজটা নেব না বাট যদি নিয়ে ফেলাই সেক্ষেত্রে গুগলে সার্চ দিলেই সব কিছুর অ্যান্সার পাওয়া যায় আমরা তো সিপিএ বিল ডট কমটা যেটা আছে আমরা চাইলে কিন্তু সেটা অ্যাকাউন্ট করে দেখতে পারি যে কন্টেন্ট ব্যাপারটা কীভাবে কাজ করে সো আমি অলরেডি সিপিএ বিলতে আমি নিজে ওয়েবসাইট বানাইছি কন্টেন্ট লোকার নিয়ে আমি এখানে কিছু ফাংশন আমি জানি তারপর আমি আপনাদের সামনে বসে প্র্যাকটিক্যালি কিছু ওয়ার্ক দেখাবো সমস্যা নাই এটা নিয়ে সো এখানে আমরা যেটা সার্চ করে ট্রাই করব সেটা হচ্ছে টার্মিনালের যে ওই যে কমান্ডটা সেটা আসে না কোডের মধ্যে আসলে আদৌ কি টার্মিনালের কমান্ডটা আসছে তো এখানে আমরা যতবারই দেখতেছি এখানে টার্মিনাল বা ওই রিলেটেড কিছু নাই যার কারণে কোডের মতো যে একটা ভুয়ো একটা জিনিস আসে লাইনি করি ওটা আমাদের এখানে আসতে আসে না তো এইটা আমাদের অ্যাট ফার্স্ট আনতে হবে যেহেতু উনি বলছে ভিডিওর মতো করতে আমি কোনো খুঁত রাখতে চাই না আমি একদম ফেয়ারলি ওনার কাজটা করে চাইতেছি তো সেভাবে আমি আসলে করে দেবো আমি আবার ওই গেম বোর্ড ডটকমে যাবো আমরা কিন্তু এই সাইটের সোর্স কোডটা খুব সহজে বের করে দেবো এর জন্য জাস্ট ভিউ সোর্সে ক্লিক করলে সোর্স কোডটা বের হয়ে আসে সো আমরা কোডটা বাইর করে নেবো
এখন আমি সবগুলো সিলেক্ট করে সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করে জাস্ট কপি করব। সো দেখেন আমি দুটো ফাইল রাখছি, একটা ইন্ডেক্স আর একটা ইন্ডেক্স সোর্স। তো ইন্ডেক্স সোর্সে এইমাত্র যেটা ডাউনলোড করলাম, তো এখানে যেহেতু টার্মিনালের এটার নাই জিনিসটা দেখেন, এখানে মডেল পর থেকে ভেরি পজিশন মডেল এগুলো আসছে, বাট টার্মিনালের ফাংশনটা কিন্তু নাই মডেলের মধ্যে। সো এইখানে আমি দেখি মডেলের মধ্যে মেবি ফাংশনটা থাকলেও থাকতে পারে, এখানে কানেক্টেড টু টার্মিনাল, এই দেখেন টার্মিনালের এই জিনিসটা আছে বাট ওইখানে নাই। তো এই কারণে আমরা কী করবো, এই যে ডিব আছে অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস আমাদের ইনস্টল থাকতে হবে, এই ডিবের উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এইখানে দেখেন এই এই পর্যন্ত একটা দুটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই যে ডিপ ট্যাগটা আছে, এই ট্যাগের ইন ট্যাগ হচ্ছে এইখানে। তো ট্যাগ সম্পর্কে আশা করি সবাই জানি, আর না জানলে আমার ভিডিও টিউটোরিয়াল আলাদাভাবে আমি এটা দেবো ওই ডোলামেটার উপরে বেসিক অ্যাগ্রিমেন্ট। তো আমরা করলাম কি, ওই কোডটাটা পুরোপুরি নিয়ে গেলাম, আমি কাট করছি বাট কপি করার কথা, যাই হোক আমি এখন নিয়ে তারপর এই জায়গায় পেস্ট করে দিই। ওকে, এখানে কিন্তু অলরেডি দেখেন আমি পেস্ট করে দিছি। এরপরে জাস্ট এটাকে সেভ দেওয়া, আমি আবার একবার ট্রাই দেব যে কাজ হয় কি না। সো আমি আবার রিফ্রেশ করতে আসি। সো আশা করি যে কোডে সমস্যা করবে না, কারণ আমরা ডিরেক্ট কপি করছি, জাস্ট কপি পেস্ট ওয়ার্ড ডাটা এন্ট্রির মতনই। তো বলে ডাটা এন্ট্রির কাজ সহজ, বাট আমার মতো ওয়েব ডেভেলপমেন্টের কাজ সহজ, কারণ আমিই কাজটা পারি। সো এখনও কিন্তু আসতে আসছে না, এই না আসার একটা রিজন আছে। না আসার রিজনটা যদি সিপিও বিল্ডের যদি সিস্টেমটা জানেন তাহলে বুঝতে পারবেন, বাট আপাতত যেহেতু সিস্টেমটা আমি বলবো না। এইখানে যে সিপিএ বিল্ড আছে স্ক্রিপ্টটা, তো সিপিএ বিল্ডের যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা ভিতরে অ্যাকাউন্টে কিন্তু ডকুমেন্টেশনে এই কন্টেন্ট লকার সম্পর্কে সব দেওয়াই আছে। তো আমরা ট্রাই করি যে সিপিএ বিল্ড কন্টেন্ট লকার ডকুমেন্টেশনটা আমরা পাই কি, যদি না পাই ইউটিউবে সিপিএ লকারের মানে সিপিএ বিল্ডের যে কন্টেন্ট লকার তৈরি করার অনেক ভিডিও আছে, ওগুলো জাস্ট দেখে নেবি হয়। সো সিপিএ বিল্ডের আমরা এখন কি করব, যে কন্টেন্ট লকার হয়তোবা এই ভিডিও দেখে কিছুই বুঝবেন না, বাট আপনি আমার সিকোয়েন্স আকারে যে ভিডিওগুলো ভবিষ্যতে আপলোড করবো বা আপলোড করেছি সেগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। সো আপাতত কিন্তু এটা দেখলে হয়তো বা সিপিএর কাজ সম্পর্কে মানে কি বলি ওয়েব ডেভেলপমেন্টের কাজ সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা হবে যে ওয়েবসাইট ফিক্সিংয়ের কাজটা আসলে কীভাবে আমরা করি। সো কাজ করার একটাই সিস্টেম যে গুগলে সার্চ দেওয়া। আমি এখন সিপিএ বিল্ড যেহেতু সাইটটা, আমি এখন এই যে সিপিএ বিল্ড জিনিসটা আছে এটা আমি এই কোডের মধ্যে সার্চ করব। বেসিক্যালি আমি এটা করি শর্টকাটে ফাইন্ড আউট করার জন্য যে সিপিএ বিল্ডের ডাটাগুলো কোথায় কোথায় আছে। তো সিপিএ বিল্ড এখানে একটা পাইলাম, এর নিচে পাবো আর কোথায় আছে, এই যে এইখানে কিন্তু আমরা সিপিএ বিল্ডের একটা জিনিস পাইলাম, বাটন টাইপ ক্লাস বাটন, এইখানে অন ক্লিক সিপিএ কন্টেন্ট লক। ওকে, সো এই জিনিসটা দেখেন এই যে এই জিনিসটার কারণেই প্রবলেম করতে আছে, এটা আর কি সিপিএ বিল্ডের ওই স্ক্রিপ্টারে ট্রিগার করে এখানে আনতে আছে। তো এত কিছু বোঝার আপাতত দরকার নেই, আপাতত যেটা করতে হবে একটু কাটিং করতে হবে আর সেটিং করতে হবে। সো কাটিং সেটিং আমরা ভালো মতো করবো, এই যে এই ট্রিগারটাকে আমরা কাটিং করে ফেলাম, তারপর আমরা সেভ করি। সেভ করার পরে এখন
চ্যাপ্টারের একটা কোড যেহেতু সরাইছি এটাকে আমার সুন্দর মতো রাখতে হবে, কারণ আমার কাছে কিন্তু ডকুমেন্টেশনের যে ফাইলটা সিকিউরিটি সেটা নাই, ধরি আমার কোনো অ্যাকাউন্ট মিসিং হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এটা সেভ রাখি। আর যদি ধরেন আমার কাছে সিপিএ বিল্ডের ডকুমেন্টেশন ফাইলও নাই, কোনো কিছুই নাই, সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট করা লাগবে। আমি জানি দেখে আমার সহজ হয়েছে, না জানলে করতে হইতো কি, যে জিনিসটার কারণে সমস্যা করতেছে, প্রবলেম করতেছে, সেই জিনিসটা ধরেন ওই যে সিপিএ বিল্ডের আই থিঙ্ক আমি ডাটাটা হারিয়ে ফেলেছি এইখানে, আগের অন্য কোথাও ছিলাম। সো এইখানে যে দেখেন এই যে সিবিএলের যে আছে এটাকে ডাবল ক্লিক করা, তারপর আপনার পুরো কোডটা পড়ে পড়ে দেখতে হইতো যে এইখানে আসলে কোনটার কারণে কী হয়, কোন ফাংশন কী জন্য আসে। তো এইখানে যদি আমরা ওই ফাংশনটা কিন্তু আসে, ঠিক আছে, ওই জিনিসটা এইখানে থাকবে মাস্ট, যে সিপিএল অন ক্লিক, সরি অন ক্লিকটা তো আমাদের এসটিএমএল ফাংশন, আমরা সিপিএবি ব্লক এই ভেরিয়েবলটা দেখি যে এখানে আছে কি। এখানে দেখেন এখানে জিনিসটা আছে ফাংশন, এই ফাংশনটা ট্রিগার করলে কি হবে, সিপিএবি কন্ট্রাক্ট লকার ওপেন লকার, মানে হচ্ছে লকারটা ওপেন হবে এই ফাংশনটা যদি আমরা রান করি সেই কারণে। সো এগুলো আর কি ঘাটাঘাটি করলে, এই কোডটা ঘাটাঘাটি করলেও বের করা যায়, তো বাট আমি কিন্তু অনেস্টলি বলে এভাবে বের করি, আমি সিপিএবিতে আগে কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, এটা জানি। আর এখন আমরা কি করব, আমরা ওই জিনিসটা কিন্তু আমরা এখানে রাখছি, এখন আবার সেভ করলাম, সেভ করার পরে আমি আবার রিলোড দেব, দেখি যে এখন কি অবস্থা দাঁড়াচ্ছে। এখন আবার আমার আগের মতন আমার নামটা দেব, কৌতূহল থাকতে পারে যে এই সাইটগুলো কি, আসলে এগুলো সিপিএল ল্যান্ডিং পেজ, একটু নেটে ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন এই টার্মিনালটা চলবে, সব কিছু ঠিক মতো চলতেছে, আমি অ্যাক্টিভেট যদি নাও তো ক্লিক করি, তাহলে এই জিনিসটা আসতে আসছে, বাট সো উনি চাইতেছে ওনার কন্টেন্ট লোকারটা এই জায়গায় থাকবে, ঠিক আছে। তো আগে এখন দেখেন হুবাহু ওই ভিডিওর মতো এসে গেছে। সো আমার যতদূর মনে হয় যে উনি এই কাজটা অন্য কাউকে দিয়ে মানে আগে আমার আগে করাইছে, বাট তাকে পেমেন্ট করে নাই, তার কাজটা ভালো লাগে নাই, এই কারণে আবার আমাকে দিয়েছে। সো যাই হোক, আমি কিন্তু ক্লায়েন্টের যে আচরণ তা আমার কাছে সুবিধা লাগতেছে না, সে বারবার আমাকে ফাইবারের বাইরে যায় কন্ট্যাক্ট করতে বলতেছে, তো এই জিনিসটা আমার ভালো লাগে না, সন্দেহ হয়। সো আমরা এই ধরনের জিনিসগুলো নিয়ে সচেতন থাকবো। সো সব কিছুই তো ওকে, এখন উনি চাইছে যে ওই জায়গায় যাওয়ার পরে অন্য একটা পেজে এই ওনার কন্টেন্টটা মানে এইটা লোড হবে। সো আপাতত আমরা যেটা করতে পারি, ওই যে ট্রিগারের যে আমরা অপশনটা এই জেনারেটে না রেখে আমরা একদম ভেরিফাই নাও যেটা আছে, ভেরিফিকেশন অ্যাক্টিভেট নাও, এইখানে যদি ট্রিগারটা রাখি আমার মনে হয় যে আমাদের কাজ অনেকাংশেই হয়ে যাবে, কারণ ওর থেকে আমি আরও বেটার করবো, আসলে যেভাবে চাইছে তার থেকে মোটামুটি বেটার হবে। তো এবার আমি লোড করে দেখবো যে কি অবস্থা এটার, সরি আমার যে ওই সোর্স ফাইলটা ওটাকে আবার নতুন করে ওপেন করা লাগবে, সেটা আমরা করতে পারি এখান থেকে রানে গেলে, সরি আচ্ছা দোকানে ক্লিক করে দেবো,
যদি ইনবক্সে ইনডেক্সে ক্লিক করি এবার আমার ফাইলটি লোড হয়ে যাবে। সো এই যে সামান্য একটু এডিট করলাম, যে পরিশ্রম তো যথেষ্ট গেছে, এই ফাইলটা এখন দেখি কেমন কাজ হবে। আমার হচ্ছে কি মানে আমি যে কাজগুলো করি নিজের ইচ্ছা মতোই করি, ক্লায়েন্ট যা বলে তো করি, তারপর আমার যদি কিছু মডিফাই করার মনে হয় আমি করে দিই। তো আমার আসলে রিভিউ দেওয়া কোনো কিছু আর সঙ্গে যায় না, কোনো মানে আমার আসলে এই কাজের প্রতি খুব একটা আগ্রহ নেই, কারণ ফাইবারের $5 আসলে আমি তুলতেও পারবো না, আর মোটামুটি ফাইবারের ইন্টারফেসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। freelancer.com আমার কাছে এর থেকে অনেক বেটার মনে হয়েছে। সো এই হচ্ছে ওনার অফার, কিন্তু ঠিকমতো লোড হয়ে গেল, সো এভরিথিং ইজ ফাইন। তারপর দেখেন এইখানে আবার চলে আসতেছে, আমার অফারটা লোড হওয়ার পরে আবার এই জায়গায় চলে আসতেছে, এই জিনিসটা ভালো না। সো এই জিনিসটাকে আমরা এখন ঠিক করবো। এইটা ঠিক করার জন্য আমাদের দেখতে হবে যে এই যে প্রবলেমটা করলো, যে আমি সব কিছু সেট করার পর আবার অন্য জায়গায় মানে চলে যেতেছে, এটার প্রবলেমটা কোথায়। যদি প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করতে চাই, এই যে প্রবলেমটা হচ্ছে এইখানে, এইখানে কিন্তু দেখেন এই হার্প দেওয়া, তারপর এই কোডটা দেওয়া হচ্ছে। সো আমরা জাস্ট এই কোডটা রিমুভ করবো। আমি আগেই বলছি যে কোডিং নলেজ না থাকলেও যাতে পারি এই কাজগুলো করতে, এই কারণে আমরা করবো কি এর উপরে ডাবল ক্লিক করবো। কোডিং নলেজ থাকতে হবে ট্যাগ সম্পর্কে, আর কোনো কোডিং নলেজ আপনাদের থাকা লাগবে না। এতে ক্লিক করার পরে দেখেন এই এ আর এই এটা হচ্ছে ওপেন ওপেন ট্যাগ, এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। সো আমরা যে সময় ওপেন ট্যাগ রিমুভ করবো একটা, আমরা অবশ্যই সেটার ক্লোজ ট্যাগও রিমুভ করে দেবো, যেহেতু এটার ওপেন ট্যাগ এইমাত্র রিমুভ করলাম, এখানে আবার আমরা ক্লোজ ট্যাগও রিমুভ করে দিলাম। ওকে দ্যাটস ফাইন। এবার আমরা আবার চেক করব যে এবার সামথিং লাইক এবার কাজ হবে কি না। সো যদি আমরা এবার চেক করি কল অফ ও সরি সরি আমি আবার আর কি ফাইলটাকে কাটতে গেছি, আবার ক্লিক করে নিয়েছি। এই জিনিসটা আমি এখন কানেক্ট করব, এই জেনারেট করব, এখানে আবার জেনারেট করব, যে ল্যান্ডিং পেজটা কিন্তু যথেষ্ট সুন্দর। ফাইবারে কাজ করলে আবার একটা মজার জিনিস হচ্ছে কি, যে আপনি ফাইবার না যে কোনো সাইটেই কাজ করলে ওনাদের সোর্স কোডগুলো পাইয়া যান, বা ওনাদের আইডিয়াগুলো একটু হলেও পাইয়া যান, দিয়ে নিজেও কিছু একটা করতে পারেন। যেমন আমি নিজে আর কি সবসময় কোনো কিছু দিয়ে আইডিয়া নিয়ে তারপর আমি নিজে কাজ করি। তো এভাবে ওনার কন্টেন্ট লোকারটা কিন্তু এইখানে সুন্দর মতো আসতে আসছে। আর ওই সো দেখেন আগের মতো অন্য একটা লিঙ্কে না যেয়ে এখানে আসতেছে, এখানে যা শুনি ক্লিক করলে ওই অফারটা ওপেন হয়ে যেতেছে। তার মানে এটা আরও একটু সুন্দর হয়েছে, আমার পার্সোনাল যেটা মনে হইতেছে যে এটা আর একটু সুন্দর হয়ে গেছে। সো দ্য কোড ইজ ফিক্সড অলমোস্ট। এখন আমরা আর একটু চেকিং দিই, কারণ চেকিংয়ের শেষ নাই, যে কোডটা তো ফিক্সড হয়েছে, এখন আমি দেখবো মানে আমার কাজ কিন্তু অলরেডি শেষ, এখন আমি এমনিতেই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখব। আমার একটা অভ্যাস যে এইখানে যে কন্টেন্ট লোকারটা আছে, ঠিক আছে, এই কন্টেন্ট লোকারটা আসলে ওনার আইডি দেওয়া আছে, ওনার রেসিপি এডিটর যে আইডি সেটা দেওয়া আছে কিনা, উনি মেবি আমাকে ওনার কোডটাও দিছে, আই থিঙ্ক সো, আমাকে কোডটা দিচ্ছে, আমি সেই কোডটা নেব। এই ভিডিওটা আবার আমি অনেক এডিট করব, এই এডিট করে ওনার যে পার্সোনাল ডিটেলসগুলো আছে সেগুলো যতদূর পারি আমি হাইড করে দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু এটা আমি পাবলিকলি আপলোড করতেছি রিস্ক নিয়ে লাভ নাই। সো এইখানে আচ্ছা উনি একটা জিনিস বলছে, দিস ইজ দ্য পেজ
I want to modify, I want you to add, upload it, change the color text, and then change the skip place to make content locker come in the right place. By the way, the link of the page, I want you to name it code zone. Acha, thik ache, bujhe je uni ei name aiki chai, but ekta jinish to ekhane uni to otirikto chai phase upload it. Ami upload kore debo kotha ja ekhane eta dekhbo ane ni amake hosting access dai na, maybe amar hosting upload korte bolche temporary, tao ami kore debo. Okay, but on our CP builder, we messaged a Python. I'm not just doing money for only DC low. I'm a Yaki positive amount from the room. It starts my goal. I'm actually kiss of pine. It was Sammy on our CP builder account to access the carbon. I'm a mistake or cotton. Okay, good. I'm a mistake. The fiber maybe origins the content remove course. The gauge coroner camera fiber ball lagging. অনেক আলতু ফালতু কাজ এরা করে যার কারণে যাক এটা আমি আবার ওনার কাছ থেকে টাকা কনফার্ম করে নেব, বাট আপাতত কিন্তু কন্টেন্ট লোকার সম্পূর্ণই কাজ করতেছে নিয়তো। আর আমরা একটু চেক করি যে অন্য অন্য জাভা স্ক্রিপ্ট এখানে কি ব্যবহার করা হয়েছে যদি দেখি। জাভা স্ক্রিপ্টের মধ্যে to check Korean. Customer mode on a comma, on a case of edit color option. The government of Bush's the time it could be, Mazaman Zidustomigora. She told say, Jeshoma J. Kota Pai. I mean, edit color from my class, Sajid. নিজের নামটা একটু সরাই দিই, এতে আমার অর্ডার পাইতে খুবই অনেক সুবিধা হয়, কারণ দেখা যাবে যে এই যে জিনিসগুলো দেখবে সে আর কি এখান থেকে সাইটের লিঙ্ক নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো এটা আসলে একটু ইলিগাল কাজ, বাট আমি করি। তো এখানে ভেরিফাই বাটন ক্লিক ফাংশন, তো এইখানে একটা কোড আছে, really worked on a college.
আপনার ওয়েবসাইটের লিংক যে যে কোডে অ্যাড করবেন তার মধ্যে যদি ঢুকিয়ে দেন ইভেন যে ভাই আর ফাইবার আপনার সাথে ডিল করতে সে আবার বাইরেও আসবে ডিল করতে ভবিষ্যতে সো অনেক লাভ আছে এই কারণে আমি বেশিরভাগ সময় কোডটা অ্যাড করে দিই আমি যে কাজটা করি কোনো ত্রুটি রাখি না অবশ্য এই কাজটা কিন্তু সে দেখবে না যে আমি ওনার জন্য এত পরিশ্রম করতে আছি সো এই বিটিএন ভেরিফাই আসলে পাইতেছি না কোথাও আমি মেইন কোডে যাই এই যে মেইন কোডে এই বিটিএন ভেরিফাই এরকম আসতেছে ডটটা উঠে দিয়ে তো আমি একটু এখানে ভেরিফাই দিয়ে সার্চ করি যে ভেরিফাই কি জিনিস আছে ভেরিফাই বাটন আর এই যে ওকে আছে বাট এই জিনিসটা আমরা রাখবো না আসলে এই যে কোডিং ল্যাঙ্গুয়েজটা একটু হার্ড কাটা যাবে না আমি যেটা করতে পারি ডিএম ভেরিফাই সুন্দরভাবে সো এখানে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করার পরে আমার অফারগুলো আসতে আসছে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে কালারটা কালারটা আসলে আমার কাছেও ভালো লাগে না
আমাদের স্টাইলস আবার এডিট করব। ফার্স্টের কালারটা এই যে কালার, আমি আসলে কালার কোড চিনি তো মনেও রাখি না, জাস্ট যেটা করি আমি পার্সোনালি এটা সার্চ করলে জাস্ট আমি আমার মতো করে করতেছি, ক্লায়েন্টের পছন্দ নাও হতে পারে। সাধারণত ওয়েবসাইট ফিক্সিং এর কাজগুলো নেই না, কারণ এটা আর কি ভালো লাগে না, বড় করতে নিলে মোটামুটি ইনকাম বেশি। Done.
আপনাদেরকে দেখাই এবার একটা ভিডিও ভালো ওয়েবসাইট কপি আর দিয়া তারপর ওয়েবসাইট কপি করছে দেখেন এটা কিন্তু গেইন গোলস এই রিলেটেড কিন্তু কোনো সাইট না জাস্ট ইউডি ওয়ার জোন লিখে ওরা ওরা একটা সাবসেট করে করছে এমনি একজন ফ্রিল্যান্সারকে কাজ দিয়া বা কোনো কাউরে কাজ দেওয়ার পরে তারে বলছে আমাকে যেমন বলছে যে ফাইলটাকে আপলোড করে দিতে সার্ভারে একটা ডিরেক্টরি দিয়া সফটওয়্যারটা দিয়ে সাইটটা কপি করে সেগুলোর নাম এখানে দেওয়া সহজভাবে বলতে এটার মাধ্যমে আমরা কি করি কোনো একটি ইউজার এজেন্ট বা ব্রাউজারকে আমার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে তো উনি যেহেতু এই ওয়েবসাইট কপিয়ার ইউজ করবে যে সব কমন ব্রাউজারের এজেন্ট দিয়ে আসলে ওয়েবসাইট কপিয়ারগুলো কাজ করে সেগুলো আমি ব্লক করে আসি এই ফাইলটা যদি কারো লাগে কমেন্ট করে কোডটা দেখেন কেমন অবস্থা করছি এখন সেভ এস দিয়া ইন্ডেক্স ওয়ান ঠিক আছে এটা আমরা এভাবে করে সেভ করে রাখি দ্যাটস অল আমরা ইন্ডেক্স ওয়ানে যদি ওপেন করি মজাটা দেখেন ও সরি আমি একটু ভুল করছি
ফাইলটা সেভ অ্যাজ করার পরে ইনডেক্স অনের পরে আমি এক্সটেনশন যেটা সেটাই দেন HTML যে HTML কোড করছে এখানে HTML এক্সটেনশন দিতে হবে ওকে এখন আমাদের কিন্তু দুইটা ফাইল এই ফাইলটাকে আমরা ডিলিট করে দেবো এই যে ইনডেক্স ওয়ান এটাকে আমরা ওপেন করি দেখেন জিনিসটা দেখেন সব কিছু কিন্তু ঠিক মতোই কাজ করতে আসছে ওকে যদি দেখি সাজিদ তারপর কানেক্ট ইন্টারে ক্লিক করি কানেক্টে ক্লিক করে দেখেন সম্পূর্ণই রান হইতেছে বাট আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই জিনিসটা কেমন আসবে দেখেন এই যে ইউসি সোর্স কোড এখন কারো বাবারও সাধ্য নেই যে এখান থেকে কিছু বুঝে কপি করে সো এভাবে আসলে আমরা আমাদের কোডের সিকিউরিটি দিতে পারি এই যে এটা আসলে ইনক্রিপ্টেড ফাইল এটার মধ্যে কোডগুলা সব ইনক্রিপ্টেড আছে সো এটাকে বলে ক্রিপ্টার আমরা যে সফটওয়্যার ইউজ করছি বাংলা সফটওয়্যার এটাকে বলে ক্রিপ্টার এভাবে যে কোনো সাইটের আমরা কোডটা ক্রিপ্ট করে রাখতে পারি সো এখন কি করতে হবে আমাদের তো সবই ডান ওনার রিকোয়ারমেন্টও ফিলফাপ হয়ে গেছে আরেকটা কাজ আছে ওনার আরেকটা প্রজেক্ট দিচ্ছে সেটা আবার আমি আলাদাভাবে ভিডিও করব কারণ এখন অনেকক্ষণ বসে রয়েছি কম্পিউটার সামনে এখন আমি বিদায় নেব আচ্ছা সো আমার এই প্রজেক্টটার যে কমপ্লিট করার প্রসেসটা বা আমার যে কাজ দেখানো এগুলো যদি ভালো লাগে থাকে এরকমের যদি আপনারা আরও চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বা কোনো প্রজেক্ট সম্পর্কে আপনার প্রশ্ন থাকে ফাইবার সম্পর্কে আপওয়ার্ক সম্পর্কে ফ্রিল্যান্সার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটা এখানে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে করতে পারেন যদি আপনার কমেন্টের উত্তর আমি রিপ্লাইয়ের মাধ্যমে দিতে পারি তো দেবো আর না হলে আপনার জন্য আলাদাভাবে একটা ভিডিও করে আপলোড করে দেবো সো অবশ্যই কমেন্ট করবেন যত দূর পারি হেল্প করবো আর যারা বিগিনার তাদের যত দূর পারি সাপোর্ট দেওয়ারও চেষ্টা করি আমি সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন ওকে দ্যাটস অল সাবস্ক্রাইব মাই চ্যানেল